হাজারো অসুস্থতা হাজারো ক্লান্তি এত কিছুর মাঝেও পরিবারের মানুষগুলোর ছোটো ছোটো চাওয়া ছোটো ছোটো ইচ্ছে এগুলো পূরণ করাই হয়তো সংসার জীবন হয়তো বা এটাই ভালোবাসা আসসালামু আলাইকুম আশা করি সকাল অনেক ভালো আছেন আমার ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি রান্না করবো খিচুড়ি আর মুরগির মাংস এগুলো রান্না করব আমি ঘরে থাকা জিনিস দিয়েই আর কিছু কিছু জিনিস আমি এখানে দিতে পারবো না কারণ সেগুলো নাই আমার বাসায় আনা নাই তো আজকে হঠাৎ করেই আমার ছেলেটা খিচুড়ি মুরগির মাংস খেতে চাইছে তো এগুলো রান্না করতে কিছু জিনিস লাগবে কিছু কিছু জিনিস আমার বাসায় নাই তো আমি চেষ্টা করব সেই জিনিসগুলো ছাড়াই রান্না করতে যেহেতু আমার ছেলে খেতে চাইছে বইলা কথা আর এখন তো দোকানে যাওয়া সম্ভব না কারণ আমি কিছুদিন থেকে অনেক বেশি অসুস্থ আমি যেহেতু বাহিরে যেতে পারি না আমার সিঁড়ি দিয়ে ওঠান নামা একদমই নিষেধ আর আমাদের বাসায় তো লিফট নাই নতুন বাসা লিফ্টের কাজ চলতেছে এখনও কমপ্লিট হয় নাই তো এই জন্যই আর কি আমি বাহিরে যেতে পারি না অনেক দিন হয়ে গেল আমি বাহিরে যাই না তো বাবুর আব্বুও বাসায় নাই জিনিসগুলো এনে দেবে এরকম আসলে কেউ নাই যেহেতু আমার ছেলেটা এখন পড়তে বসছে তাকেও দোকানে পাঠানো সম্ভব না তাই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই অল্প উপকরণ দিয়েই চেষ্টা করবো আজকে রান্নাটা কমপ্লিট করতে তো খিচুড়ি আসলে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে সেটা বৃষ্টির দিন হোক বা না হোক খিচুড়ি যেদিন মন চায় সেদিনই রান্না করে ফেলি আমি অনেকেই দেখি যে বৃষ্টি আসলে বা বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে আমি আবার এরকম না আমার যখন মন চায় আমি তখনই খিচুড়ি রান্না করে ফেলি তো অনেক দিন হয়ে গেল আমি অসুস্থ থাকার কারণে ছেলের জন্য ছেলের বাবার জন্য সেরকম ভালো কিছু রান্না করতে পারি না ভালো কিছু করে খাওয়াইতেই পারি না আর ওরাও ভালো সবসময় খাওয়া নিয়ে কোনো ইয়া করে না মানে বাসাবাসি করে না আমি যখন যেটা রান্না করি সামনে দেই ওরাও সেটা চুপচাপ খেয়ে নেয় এদিকটা আমার জন্য অনেক ভালো হয়েছে তো আমার ছেলেটাও আলহামদুলিল্লাহ খাওয়া নিয়ে কোনো বাসাবাসি করে না যখন যেটা দিই তখন সেটাই চুপচাপ খেয়ে নেয় তো আজকে হঠাৎ করেই যেহেতু আবদার করছে এটা খাবে তো আমি যদি রান্না করে না দিই আমার নিজেরই একটা আফসোস থেকে যাবে আর আমি যেহেতু কিছু দিনের মধ্যেই ওদেরকে ছেড়ে চলে যাচ্ছি দুই মাসের জন্য তো সারাক্ষণ শুধু আমার এগুলো কথাই মনে হবে যে ওদেরকে আমি রান্না করে খাওয়াইতে পারবো না অনেক মিস করবো কিন্তু কি আর করার জীবনে কিছু কিছু পরিস্থিতি আসে কিছু কিছু সময় আসে যে পরিবারের মানুষগুলোর থেকে একটু দূরে যেতে হয় আসলে কখনো দূরে থাকি নাই তাদেরকে ছাড়া এবার থাকতে হবে কিছু করার নাই কারণ আমি আমার ছেলেকে সাথে নিয়ে যেতে পারবো না ওর স্কুল আছে কোচিং আছে ওর পড়াশোনার যথেষ্ট চাপ আছে আর আমি পড়াশোনা রেখে ওকে নিয়ে সাথে নিয়ে যেতে পারবো না এটা কখনোই সম্ভব না তো আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে আমি খিচুড়ি রান্না করব। আসলে খিচুড়িতে আমি সবসময় মুগ ডালটা দেই সেটা যে কোনো খিচুড়ি হোক লেটকা খিচুড়ি বা ভুনা খিচুড়ি যে কোনো খিচুড়িতে মুগ ডালটা দিলে আমার কাছে অনেক বেশি মজা হয় আজকে যেহেতু মুগ ডাল নাই তাই আমি মসুর ডাল দিয়েই করব। খেতে ভালোই হয়েছিল এটা কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে অনেক বেশি পছন্দ করছে আ বলা যায় আসলে যা যেটা প্রিয় জিনিস সেটা যেভাবেই রান্না করে দেয়া হোক না কেন পছন্দ করবেই তো এই যে রান্না বান্না প্রায় শেষের দিকে তো আপনাদের আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন শুরু থেকে আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসছে তো এই তো হয়ে গেল আমার খিচুড়ি আসলেই কি আর করব শরীর চলে না মাঝে মাঝে শরীরটা চলতে চায় না কিন্তু চালাইতে হয় আপন মানুষগুলোর জন্য একটু কষ্ট করতে হয় একটু পরিশ্রম করতে হয় যদিও আমি আমার ঘরে কাজ করতে খুব বেশি ভালোবাসি কিন্তু অসুস্থতার জন্য কিছুদিন থেকে কোনো কাজই করতে পারতেছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি